সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলার কাছে দুই বর্ধমান জেলার পঞ্চায়েত দপ্তরের নির্মাণ সহায়করা একটি প্রতিবাদ পত্র জমা দেয়। তাদের অভিযোগ, তিনজন নির্মাণ সহায়ককে অন্যায়ভাবে শোকজ করা হয়েছে। আমাদের বিক্ষোভটা হচ্ছে, আমরা নির্মাণ সহায়ক পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা। তো আমাদের যে নির্মাণ সহায়কদের ওপর জেলা প্রশাসন, ব্লক প্রশাসনের যে অনৈতিক চাপ এবং এনআরজিএ কাজের ওপর এমওআরডির একটি ভিজিট হয়েছিল 2019 সালে, সেই ভিজিটে কিছু ফাইন্ডিংস পাওয়া যায়, সেইটা নির্মাণ সহায়কদের ঘাড়ে চাপিয়ে দিয়ে দায় খালাস করার খেলা চলছে। এর প্রতিবাদে আমরা আজকে এখানে জড়ো হয়েছি যে সমস্ত দায় আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে দায় থেকে উদ্ধার হওয়া যাবে না। আমাদের যতটুকু দায়িত্ব, ততটুকু দায়িত্বই আমরা বহন করব, তার বেশি অন্য কাজের যারা অন্য দায়িত্বে রয়েছে সেই দায়িত্ব আমরা নেব না। সেই মর্মে আমরা আজকে একটি স্মারকলিপি ডিএম ম্যাডামের কাছে জমা দিতে যাচ্ছি টাউন হল থেকে পদযাত্রা করে। আমাদের দাবি হচ্ছে, আমরা যেটা যার জন্য আমরা হচ্ছি অ্যাকচুয়ালি আমরা কারিগরি বিষয়ে নিয়োজিত এবং কারিগরি কাজ বাদ দিয়ে আমাদেরকে অন্য কাজে নিয়োজিত করা যাবে না। আমরা অন্য কাজের যা নন টেকনিক্যাল কাজ তার কোনো উত্তর বা দায়ভার আমরা নেব না, এইটা মেন যেটা এজেন্ট। তাদের অভিযোগ, রাজ্য সরকার তাদের কারিগরি যে কাজ সেই কাজ ব্যতীত অন্যান্য কাজ তাদেরকে দিয়ে করানো হয়, তারা নির্দিষ্ট কাজ করবেন। অবিলম্বে ওই তিন নির্মাণ সহায়ক কর্মীকে অবিলম্বে কাজে যোগদান করানোর আবেদন জানান। এখানে সমস্ত আমাদের পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সমস্ত নির্মাণ সহায়করা উপস্থিত হয়েছি। আমাদের পূর্ব বর্ধমানের তিনজন নির্মাণ সহায়ককে এমওআরডি যখন 19 সালে ভিজিট করে গিয়েছিলেন তখন সেই ভিজিটের পরিপ্রেক্ষিতে শোকজ করেছিলেন, কিন্তু সেই শোকজটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে না। কারণ যে শোকজটা আমাদেরকে করা হয়, তাদেরকে করা হয়েছিল, সেই শোকজটা তাদের জন্য উপযুক্ত নয়, এটা আমরা মনে করি সমস্ত নির্মাণ সহায়করা। এবং তার জন্য আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়েছি, তাদের পাশে আমরা রয়েছি এবং থাকবো, এই এই মর্মাকারে আমরা আজকে এখানে একটা প্রতিবেদন ডিএম ম্যাডামের কাছে আমরা সবাই মিলে এখান থেকে জমা দেব এবং এই এই শোকজের প্রতিবাদ জানাচ্ছি। আমরা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন পঞ্চায়েতগুলোতে নির্মাণ সহায়ক পদে যেসব সিভিল ইঞ্জিনিয়ার কাজ করি তারা এসেছিলাম ডিএম ম্যাডামের কাছে আমাদের একটা লিখিত জমা দেওয়ার জন্য। ঘটনা হচ্ছে যে 2019 সালে আপনারা জানেন পঞ্চায়েতের মাধ্যমে যে 100 দিনের কাজ রূপায়িত হয়, অর্থাৎ এমজিএনআরডি যে কর্মসূচি, তার বিভিন্ন স্কিম 2019 সালে দিল্লি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এমওআরডি ডিপার্টমেন্ট থেকে একটি টিম এসে তারা ভিজিট করে এবং তার কিছু ইন্সপেকশন করে। তারা এসে কিছু জিনিস, তারা ইন্সপেকশন রিপোর্টে কিছু কিছু বিষয়ে তারা আপত্তি তুলেছেন। সেই নিয়ে আপনারা জানেন সবাই যে এবছর এখনও পর্যন্ত এনআরজিএসের টাকা থেকে আমাদের রাজ্য বঞ্চিত আছে, এনআরজিএসের অ্যালটমেন্ট আমরা জেলা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাইনি। তো তার অ্যাকশন টেকেন রিপোর্ট এমওআরডি পাঠিয়েছে। এখন এনআরজিএসের কাজটা গ্রাম পঞ্চায়েত রূপায়িত করে, কিছু কিছু স্কিম পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক পঞ্চায়েত রূপায়িত করে, জেলা পঞ্চায়েতও কোনো কোনো জায়গায় রূপায়িত করে। এখন গ্রাম পঞ্চায়েত লেভেলে আমরা যারা আছি, যে সমস্ত শুধু এনআরজিএসের কাজের জন্য শুধুমাত্র নির্মাণ সহায়ক আমরা নই, আমরা সমস্ত কাজের ডেভেলপমেন্টের কাজগুলোই, নির্মাণধর্মী কাজগুলো রূপায়িত করি, করার কারিগরি তত্ত্বাবধানের কাজগুলো করি ইঞ্জিনিয়ার হিসেবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল এবং টিঙ্কু সাওয়ার, রিপোর্ট আনন্দবার্তা।